হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায়। আমরাও ভালো আছি। তো সন্ধ্যাবেলায় কী নিয়ে বসলাম বলো তো? হরলিক্স? না না গো, হরলিক্স না, চা নিয়ে বসলাম। এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে, চাটা খেতে বেশ লাগে। আর সেই এই বিস্কুটগুলো তো খেতে আমার খুবই ভালো লাগে। সেদিন তোমার দাদা দাবাই নিয়ে আসলো। আমার না যে জিনিসটা খুব ভালো লাগে দেখবে, সেটা আমি মানে এক নাগাড়ে এত এত খাবো, সেই জিনিসের মানে থেকে আমার মুখটা মানে ফিরে যায় রুচিটা, সেই জিনিসটা খেতেই ভালো লাগে না। আগে কতদিন একটা বিস্কুট খেতাম, মানে অনলাইন থেকে অর্ডার করে আনতাম, সেটা যে কী পরিমাণে খেয়েছি সেটা এখন আমার ঘরে 2 প্যাকেট মতো আছে। কিন্তু ওই বিস্কুটটা এখন আবার অতটা ভালো লাগে না, আর এখন আবার এই বিস্কুটের উপর পড়েছি। সেই মানে একটা জিনিস না ভালো লাগলে সেটা শুধু খাবোই খাবোই খাবোই, সেই যার জন্য আমার রুচিটাই পড়ে চলে যায়। এখন না শীতকাল আসলো তো, মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো এখন চাটা খেতে বেশ কিন্তু লাগে। তো এদিকে চা খেয়ে চলে আসলাম রান্না করে। সকালে গরম জল করে নাইটিগুলো ভেজাতাম, তো সকালে তো ভেজাতে পারিনি, এই যে বড়মশাই সাপ জলে ভিজিয়ে নিলো নাইটিটা, তাই এগুলোকে মানে শুকিয়ে নাইটিগুলো তারপর এখন আবার গরম জল করে দিলাম। আর সাপটা আগে নিয়ে নিয়েছি, 2টা নাইটি দিয়ে এলাম। একটা নাইটি দিলে হতো, ওই নাইটিটা যদি অতটা নোংরা হয়নি, তেল ছিটেও হয়নি, মানে একটা যে রান্নাঘরের মানে মানে রান্না করার পর হাতটা ধুয়ে যে মুছি না, আমি তো নাইটির মধ্যে মুছিনি, এই নাইটির মধ্যে একটা তেল ছিটে ভাব পড়ে থাকে। এই নাইটিটা কিন্তু কয়েকদিন আগে শুধু বের করলাম, যাকগে কিছু হবে না, ধুয়ে এগুলো রেখে দেবো, এগুলো এখন আর পরবো না, কদিন যাবো পরে তারপর আবার পরবো। আর হাত কাটা নাইটিটা এখন আর পরবোই না, যেহেতু শীতকাল চলে আসলো, তাই তো ভালো করে নাইটিগুলো এখন ভিজিয়ে নিলাম, কাল সকালে ওগুলো ধুয়ে দেবো, তাহলে অনেকটা ময়লা কাটবে, নোংরাটা থাকবে না আর। এই যে তেল ছিটে ব্যাপটা সেটা, তারপর এদিকে দেখো এখন ভাত বসিয়ে দিচ্ছি, তো চালটা আগে ধুয়ে নিচ্ছি ভালো করে, চালটা ধুয়ে ভাতটা আগে বসাই। আর তো রাতের বেলায় দেখি কী করি না না করি সেটা পরে দেখা যাবে, আগে ভাতটাই করি। আমার না ইচ্ছে হয় হাঁড়ির মধ্যে রান্না করতে, দেখি এখন থেকে না হয় হাঁড়ির মধ্যেই করব। এই সব কিছু হলো আমার মনের ব্যাপার, ভালো লাগলে করব, না হয় না করব। তো এদিকে দেখো কুকারের মধ্যে এখন ভাতটা বসিয়ে দিলাম, তারপরে যে 4 বাসন পড়লো এই বাসনগুলো মেজে নিচ্ছি। একবার ভাবলাম যে এখন ধুবো না, এগুলো একদম রাতে খাওয়া দাওয়ার পরেই ধুয়ে নেবো, তারপর ভাবলাম না এখনই মেজে গোছে নিই, কারণ বাসন রাখলেই না অনেকগুলো বাসন জমে যায়, তাই বাসনগুলো ধুয়ে রেখে দিই। আর এদিকে রান্নাঘরের কাজ শেষ করে এসে এখন দেখো মাথাটা আশ্রয় নিচ্ছি, যেই দিয়ে কদিন আগে তো চুলটা কাটলাম পুজোর সময়, এখন আবার ঠিকঠাক করে বিনুনিটা হচ্ছে না, একদম এদিকে ওদিকে চুলটা বেরিয়ে আসে। তো আমার চুল তো আগে থেকে লেয়ার কাট ছিল, এবার যদিও আমি লেয়ার কাট কাটিনি, এবার শুধু কিন্তু ইউ কাট কেটেছিলাম, আগে যেহেতু লেয়ার কাট ছিল তাই এরকমটা হচ্ছে। তো এবারে দেখো এখন চুলে বিনুনি করে নিচ্ছি, বিনুনিটা না থাকলে যেন আমার ভালো লাগে না, চুলগুলো একদম এলোমেলো হয়ে থাকে। তেলটা দিলাম না যেহেতু কালকে তেল দিয়েছিলাম, তাই এখন আর মাথায় তেল দিলাম না, পুরো মাথায় একদম তেল তেলে আছে। তো এই যে দেখো এখন চুলটা বেঁধে নিলাম, আর চুল তো মানে চুলের কথা তো আর বলে লাভ নেই, কী পরিমাণে যে চুল উঠে। তারপর চুলটা বেঁধে কিছুক্ষণ যাবত বসলাম, বসে এখন আসলাম বড়াগুলো করতে। তো এগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, পঞ্চমুখী কচুর বড়া, সেদিন খেয়েছিলাম কয়েকটা, আর কয়েকটা সেদ্ধ করাই ছিল বেসনটার মানে বেসনটার মধ্যে সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম, মানে সেদিন করে কয়েকটা বেঁচে গিয়েছিলো, তো ওইগুলো এখন করে নিচ্ছি। আর এদিকে পাশে ডালটা গরম করে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলছে চলে আসছে, তাই এদিকে বসিয়ে দিলাম, ভাজা বড়ো না গরম গরম না হলে ভালো লাগে না খেতে, তাই এখন গরমে বসিয়ে দিলাম। আর এদিকে বড়াগুলো এখন একে একে ভেজে নিচ্ছি। বড়া বানানো কমপ্লিট। এখানে দেখো পটলের বড়া করে নিয়েছি, আর পঞ্চমুখী কচুর বড়া করে নিয়েছি, আর সাথে নিয়েছি শুকনো লঙ্কা, এই যে দেখো। আর ডালটা একটু গরম করে নিলাম, আর এদিকে দুপুরে নিরামিষ সবজিটা গরম করলাম না, কারণ ভাতটাও গরম আছে আর ডালটাও গরম আছে, হয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইটাও নিয়ে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়াটা করে নেব। তোমাদের দাদা ভাই হাতটা ধুচ্ছে, আর এদিকে এখন ঘড়িতে বাজে 11:10 এখন। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে আবার তোমাদের সামনে আসছি। আর আমি যে এই সন্ধ্যার দিকে আবার বিছানায় একটু শুয়ে রইলাম না, বিছানার অবস্থা দেখো, এখন শীতকাল তো, এখন দেখবে সন্ধ্যার দিকেও বিছানা এরকমটাই থাকবে, সকালের দিকে যে এরকম মানে ঘুম থেকে উঠলে গোছানো থাকে, তারপর সারাদিন গোছানো থাকে, তারপর আবার দুপুর থেকে দেখবে অগোছানো থাকবে, বিকেলের দিকে একটু গুছিয়ে গেছে, এর আগে সন্ধ্যার দিকে আবার এরকম হবে, কারণ শীতকাল কাঁথা কম্বল নিয়েই থাকবো, তাই
যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, না হলে বড়াগুলো আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা বড়াগুলো আবার খেতে ভালোও লাগবে না। আর এদিকে মোবাইলটা এখন চার্জে বসে রাখি। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া করে এবারে দেখো বাসন কোসনগুলো এখন মেজে নিচ্ছি। রাতের কাজটা না রাতেই শেষ করে রেখে দিই, না হলে পরদিন সকালে যদি রাখি, সেদিন কি হয়েছে কতগুলো বাসন একসাথে পড়লো, ওগুলো ধুলাম, গ্যাস পরিষ্কার করলাম, সেই যে মানে কি বলবো, সকালবেলায় এরকম অবস্থা দেখলে রান্নাঘর পুরো মাথাটা একদম গরম হয়ে থাকে। তো সবসময় তো এটা আর ভালো লাগে না যে সবসময় একইভাবে একই রুটিনে এই কাজটা করব, তো সবসময় এটা ভালো লাগে না। আজ মানে ঠিকঠাক লাগছে যে না এই কাজটা শেষ করে রেখে দিই, তাই শেষ করে নিলাম। আর কড়াটা এখন দেখো নিচে রেখে দিলাম, তারপর গ্যাসটা একটু উপর দিয়ে মুছে নিলাম, ভালো করে মুছলাম, এমনিতেই একটু মুছে নিলাম, কাল সকালে তো আবার আমাকে মুছতেই লাগবে। তাই তো এবারে চলো বাসন ধোয়ার পর্ব তো কমপ্লিট হলো, আমি এখন মুখটা ধুয়ে নিই। এটা না প্রত্যেক দিনের আমার রাতের রুটিন, সারাদিনে আমি যা কাজকর্ম করি না কেন, সেই যখন রাতে শুতে যাব তখন আমার মুখটা ধুতেই লাগবে একটু ফেস ওয়াশ দিয়ে। তো চলো ব্লগটা এখন কিন্তু শেষ করব না, ব্লগটা কালকে শেষ করব, এখনকার মতো গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো নেক্সট ডে। তো এদিকে দেখো সকাল সকাল বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিচ্ছি, তো মাদা দাদাভাই কিন্তু ঘুম থেকে পরে উঠলো, আমি এই মুখ টুক ধুয়ে চুল টুলনা সেরে নিলাম, আর রাত্রিবেলায় তো বাসি কাজটা করে রেখে দিয়েছিলাম তোমরা দেখলেই তো, ওকে বলছি তুমি বিছানা গুছাবে কি না এরকম বলছি, তো বলছে না আমিই গুছিয়ে নিতে, ও সবসময় গুছাই না, মাঝে মধ্যে ইচ্ছে হলে গুছাবে, না হলে তো দেখবে কোনো কোনো সময় কী হয় জানো তো, আমার রান্নাবান্না শেষ করেছে এসে বিছানাপত্র গুছাতে লাগে, এই মানে মন মানে ওর যদি ইচ্ছে হয় তাহলে গুছাবে। আর শীতকালে তো বিছানা গুছাতে আসলে যা হয়, এই যে দেখো এখন আবার শুরু হয়ে গেল কম্বল এইটা ওটা গুছাতে লাগে, আর সময়টাও লাগে, না হলে তো গরমকালে হলে বিছানা গুছাতে অতটা সময় লাগে না। তো ফার্স্টে কম্বলটা এভাবে দিলাম দেখতে ভালো লাগছে না, তারপর আবার এখন দেখবে ঠিক করে নেবো, আর কিছুদিন বাদে তো আবার ল্যাপটপও নামাতে লাগবে, তখন দেখবে আরও গুছাতে গেলে সময়টা লাগবে। শীতকাল হলে এরকমটাই হয়, সবারই বিছানা গুছাতে দেখবে সময়টা লাগে। তারপর এদিকে বিছানা গুছানো কমপ্লিট, এবার বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, তো এবারে চলো সোফাগুলো একটু গুছিয়ে নিই। কাপড় চোপড় এমনিতে নেই, এই কালকেই জায়গা মতো রেখে দিয়েছি, এখন শুধু এই যে আমার টাওয়েলটা আর তোমাদের তাদের গামছাটা। তারপর এবারে দেখো বাসিঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, প্রত্যেকদিন সকালে না বাসিঘরটা আমি এভাবে ঝাড়টা দিয়ে নিই। তারপর এদিকে দেখলাম তোমাদের দাদাভাই চা করে নিল নিজের জন্য, আর আমার জন্য একটু হরলিক্সও করে নিয়েছে, চলো হরলিক্সটা খাই তারপর তোমাদের সামনে এসে কথা বলছি। আজকে যে শরীরের মধ্যে কি অলসতা আসলো, কোনো কাজে যেন আমার মন বসছে না, এরকম সকালে টিফিন টিফিন করা শেষ হলো আর বিছানাপত্র গুছিয়ে মুখটা ধুয়ে আগে চাটা বসিয়ে গেলাম বাইরে গাছের, কোন কোন গাছে কলি আসলো সেগুলো দেখতে, কবে ফুল ফুটবে এই কথাগুলোই তোমাদের দাদাভাইয়ের সাথে বলছি। তো আমি হরলিক্স খেলাম, তোমাদের দাদাভাই চা খেলো, ও ঘরে বসে বসে খেলাম। এখন তো রান্নাটাও বসাতে লাগবে, তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, তো কাল তো কালী পুজো, কালকে আবার আমাদের নিরামিষ খেতে লাগে, তো আজ বলছে মাছ নিয়ে আসবে। আর এখন ভাত বসিয়ে দিই, কতগুলো লঙ্কা চারা উঠলো ওগুলো লাগাতে লাগবে, কারণ আমি বাড়ি যাওয়ার আগে না অনেকদিন আগেই এই শুকনো লঙ্কা যে আমাদের ঘরে আনা হয় না, এই শুকনো লঙ্কাগুলো আমি তো রোদে শুকিয়ে মানে একটু গরম করে নিই, তারপর কোটোর মধ্যে রাখি, তো যেই বীজগুলো পড়লো না ওই বীজগুলো আমি ওখানে নিয়ে ফেললাম, তো এখন দেখছি ছোটো ছোটো চারাও হয়েছে, অনেকদিন আগেই দেখলাম, তো এখন ছায়ার মধ্যে তো ফুল গাছগুলো বড় হয়ে গেলো ঠিকঠাক বাড়তে পারছে না, তো এগুলো এখন লাগিয়ে দেব, এখন না বিকেলের দিকে লাগাবো। চলো তোমাদেরকে একবার দেখাই গাছগুলো কতটুকু হয়েছে। আর এই যে দেখো বাইরেও চলে আসলাম, তোমাদের দাদাভাই যেন কী বলছে আর আমি যেন কী বলছিলাম তোমাদের দাদাভাইকে। আর এই যে দেখো তোমাদেরকে বললাম না লঙ্কা গাছগুলো হয়েছে, এই যে দেখো কতগুলো লঙ্কা গাছ হয়েছে, তো এগুলোকে এখন ঠিকঠাক জায়গায় লাগাতে হবে। তারপর এদিকে লঙ্কা গাছগুলো দেখিয়ে ঘরে চলে আসলাম, আর আজকে না হাঁড়িতে ভাত বসিয়ে ধরলাম, তোমাদেরকে কালকে রাত্রিবেলায় বললাম না যে এখন আমার হাঁড়ির মধ্যে ভাত রান্না করতে ইচ্ছে হচ্ছে, তো সেই আজকে ভাবলাম যে না ইচ্ছে যখন হচ্ছে হাঁড়ির মধ্যে ভাতটা রান্না করে নিই। আগে কিন্তু একটা সময় হাঁড়ির মধ্যে করতাম, তারপর প্রেশার কুকারে করে নিই, কারণ প্রেশার কুকারে করলে দেখবে ঝটপট হয়ে যায়, তো হাঁড়ির মধ্যেও না আমি একটা করে নিই ভাতটা, আমার অতটা সময় লাগে না যে ভাত হচ্ছে কি না দাঁড়িয়ে থাকবো এরকমটা করতে লাগে না। তো দেখো জলটা গরম হয়ে গেলো, তারপর আমি চালটা দিলাম, তো যখন ভাতটা একটু ফুটে যাবে তখন আমি আবার গ্যাসটা অফ করে দেবো, আগেও না আমি হাঁড়ির মধ্যে এভাবেই রান্নাটা করতাম, তো গ্যাসটা অফ করে দেবো। তারপর কিছুক্ষণ বাদে এই যে দেখো এখন ভাতটা নাড়া দিয়ে দেখছি ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা, দেখলাম ঠিকঠাক হয়ে গেছে, আমি কিন্তু এর ফাঁকে গিয়ে নাইটিগুলো কেচে দিয়ে আসলাম মেলে দিয়ে,
তো এবারে দেখো মাঠটা এখন মানে বাতের ফ্যানটা এখন গেলে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদা ভাই আবার বাজার থেকে মাছও নিয়ে আসলো। তা আগে এখন বাতের মাঠটা ঝরাই, তারপর মাছগুলো নিয়ে বসবো। আজকে বলছে নাকি ছোট মাছ নিয়ে আসলো, এসে তোমাদের দাদা ভাই বলছে যে আজকে আমার কাজ বাড়ানোর জন্য মানে ছোট মাছ নিয়ে আসলো। তো আমি তো ফার্স্টে ভাবলাম ট্যাংরা মাছ মনে হয় হবে, এটা দাঁড়িয়েই কেটে নিতে পারবো। তারপর তো একদম পুরো দেখে আমার মানে কি বলবো, যাক বরের খেতে ইচ্ছে, ছোট মাছ বর খেতে ভালোবাসে, তো মানে আমার ইচ্ছে না থাকলেও ভালো না লাগলেও তারপরেও কিছু আর বললাম না, যাক কেটে দিই। বর না মাঝে মধ্যে যন্ত্রণা দেওয়ার জন্য আমাকে এইগুলো করে, এই মানে শাস্তি দেওয়ার জন্য ছোট মাছ নিয়ে আসে। আর এই যে দেখো পুঁটি মাছগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু কাটতে গেলে বোঝা যাবে যে কতটা সময় লাগবে। তো কী আর করি বলো, যত কথা বলবো ততই লেট হবে। এবারে বসে পড়ি কাটতে। আর এই যে দেখো নিচে একটা ব্যাপার দিয়ে বসলাম, এখন মাছগুলোকে কেটে নিই। বাটটা তো হয়ে গেছে, তারপর ওকে একটা কিছু করে দেবো, না হয় ও ভাজি বা কোনটা কিছু করে দিলে হয়ে যাবে। তো চলো এখন আগে মাছগুলো কেটে নিই। কাটা আমার কমপ্লিট। দেখো মাছের মাথাগুলো না আলাদা করে কেটে নিয়েছি, তারপর এদিকে নুন নিয়ে নিলাম। তোমাদের দাদাকে বললাম দুইটার মধ্যে নুন দিয়ে দিতে, এবার ভালো করে একদম কষলে তারপর মাছগুলো ধুয়ে নেবে, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে লেগে গেলো আমার এখন তাড়াহুড়ো, তোমাদের দাদাভাই গেলো স্নান করতে। এদিকে দেখো মাছের মাথার মধ্যে নুন আর হলুদ নিয়ে নিলাম, এগুলো এখন মানে পেঁয়াজ দিয়ে একটু আলাদা করে ভাজি করে নেবো, তাহলে খেতে খুব টেস্ট হবে গরম গরম ভাতে। তো তেলের মধ্যে এখন তেলটা পুরো গরম হয়ে গেছে, এখন দেখুন উনুনটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে এবার কড়ের মধ্যে দিয়ে দিলাম। তো একদম মুচমুচে করে ভাজাগুলো করব। তো ওকে আগে খেতে দিয়ে দিই, আমিও সকালে খাওয়া দাওয়াটা আজকে করে নেবো, না হলে না শীতকাল যেহেতু সকালে খাওয়াটা যদি আমার একটু লেট হয় দুপুরে আমার আর খেতে ইচ্ছে হয় না। তাই ভাবলাম যে আজ থেকে আমি সকাল সকাল একদম তোমাদের দাদাভাই যখন দোকানে যায় না তখন ওর সাথে খেয়ে নেবো। কিন্তু জানো তো সবসময় সম্ভব হয় না, অনেক সময় আমার চুলার মধ্যে মানে এটা ওটা থাকে, তো আমি মানে ইচ্ছে হলেও খেতে পারি না যে না আমি একবারে খাবো এরকমটা করি। তো যাকে এখন মাছের মাথাগুলো আগে ভালো করে ভাজি করে নিই, তারপর একদম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একদম মুচমুচে ভাজি করে নামিয়ে নেবো। আর এই যে দেখো একদম পেঁয়াজ তারপর শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে সাথে একটু গুঁড়ো লঙ্কাও দিলাম, ভালো করে এখন ভাজি করে নিয়েছি। এবারে উপর থেকে আমি একটু ধনে পাতা দিয়েই নামিয়ে নেবো, তাহলে তো খেতে দুর্দান্ত লাগবে। তারপর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া রান্নাঘরের সমস্ত কাজ বা সমস্ত কিছু কমপ্লিট, মাছও রান্না করে নিয়েছি। আমি করলাম অর্ধেকটা মাছ কাঁচা তেল দিয়ে, আর আমার শাশুড়ি মা অর্ধেকটা মাছ করলো পেঁয়াজ রসুন দিয়ে। তো তারপর রান্নাঘর পরিষ্কার করলাম, ওগুলো করে এবারে দেখো ঘরে চলে আসলাম। এখন নাইটিগুলো শুকিয়ে গেল, তো নাইটিগুলো এখন গুছিয়ে রাখছি, গরম জল দিয়ে ধোয়াতে না নাইটিগুলো বেশ অনেকটা পরিষ্কার হয়েছে, জানো তো বেশ অনেকটা পরিষ্কার হয়েছে। তো ওগুলো এখন জায়গা মতো তুলে রাখবো, আর আজকে ভাবছি আর একটা নতুন নাইটি আমি নামিয়ে নেবো। এই যে দেখো এই নাটিটা এখন নামিয়ে নিলাম, তো এটাই এখন পরবো, জানি না কীরকম লাগবে আমাকে তারপরেও। তো চলো এবারে নাইটি উটি গুছানো কমপ্লিট, এবার এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে, বাইরে আমার আবার এক দুইটা কাজও আছে, জানি না কখন কাজগুলো করব, সেই এখন ভাবছি যে কখন করব। এদিকে বেলাও অনেকটা হয়ে গেলো, জানো তো আমার দোষে আজকে এরকমটা হয়েছে, এই যে মোবাইলটা নিয়ে বসলাম মোবাইলের কারণে না আজকে এরকমটা হয়েছে। তো বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ মনে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই। তো এদিকে ঘর ঝাড় দিয়ে তারপর বসলাম এই আটটা নিয়ে, গত বর্ষ দীপাবলিতে এই আটটা করেছিলাম ফেব্রিক দিয়ে, সেই তো অর্ধেকটা উঠে গেছে আর অর্ধেকটা আছে, দেখতে বিশ্রী লাগছে। তো কাল যেহেতু আবার দীপাবলি ভাবছি জায়গাটা আট করবো, কী দিয়ে উঠাবো সেটা নিয়েই মানে চিন্তা ছিল। তারপর আমার কাকি শাশুড়ি বললো মানে কেরোসিন দিয়ে দেখতে, তারপর আমি একটা আবার স্টিল উল্টা নিয়ে আসলাম, একবার জল দিয়ে দেখছি উঠছে কিনা, না না জল দিয়ে তেমনভাবে উঠছে না, কেরোসিন দিলে না ভালো করে উঠে। তো পুরো এখন পুরোটাকে একদম পরিষ্কার করে নেবো যাতে কালকে আটটা ঠিকঠাকভাবে করতে পারি। তো চলো বন্ধুরা আমার আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক অনেক ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দিও। তো এবারে দেখো ভালো করে একদম ঘষে নিচ্ছি, তো পুরোটাই কিন্তু ইয়ে করে নেবো, জানি না আমার হাত ব্যথা করবে কিনা, কারণ আমার তো একটু কাজ করলে হাত ব্যথা শুরু হয়ে যায়। আর এই যে বারবারে ঘষা মাজা করছি না একটা জায়গায়, সেই মনে হচ্ছে হাত ব্যথা করবে। তারপরেও আমি তো কালকে না হয় আবার আর্ট করতে পারবো না, সেহেতু আমাকে তুলতেই হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।